ভারতকে পারমাণবিক শক্তি দিয়ে দমন করার মোক্ষম প্ল্যান বানিয়ে নিয়েছে পাকিস্তান। তাই বলছি, ওয়েক আপ হিন্দুস্তান, ওয়েক আপ হিন্দুস্তান, জাগো হিন্দুস্তান। পাকিস্তান যখন ভারতের কাছ থেকে কাশ্মীরকে ছিনিয়ে নিতে পারছে না, তারপর মোদী সরকার আবার রাম মন্দির বানানোর সমস্ত পরিকল্পনা করে নিয়েছে। সেই সমস্ত দিক বিচার করে নিয়ে ভারতের সঙ্গে যখন বিভিন্ন খাতে পাল্লা দিয়ে না পেরে পাকিস্তান এখন সর্বশেষ পরিকল্পনা করে নিয়েছে ভারতের ওপর পারমাণবিক হামলা করার। হ্যাঁ, ঠিক শুনছেন, ভারতকে পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করার গভীর ষড়যন্ত্র করে নিয়েছে পাকিস্তান। জার্মানির গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের কাছে এই মুহূর্তে 150 পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু পাকিস্তান গোপনে গোপনে পারমাণবিক শক্তি বাড়ানোর জন্য কমসে কম 300 পারমাণবিক অস্ত্র বানানোর জন্য বিভিন্ন দেশের কাছ থেকে পারমাণবিক বোমা তৈরি করার সরঞ্জাম কিনে বেড়াচ্ছে। পাকিস্তান জৈব ও রাসায়নিক পারমাণবিক বোমা তৈরি করার জন্য বিভিন্ন দেশের কাছ থেকে ফর্মুলা ও যন্ত্রাংশ কিনে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারতের মোদী সরকার বিভিন্ন খাতে ভারতকে উন্নয়ন করার জন্য কাজ করে যাচ্ছে। বাড়ি তৈরি করার থেকে, টয়লেট থেকে শুরু করে, ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে, চিকিৎসা খাতে সমস্ত দিক দিয়ে ভারতকে উন্নয়ন করার জন্য একটি পরিকল্পনা করে নিয়েছে। যুদ্ধ খাতে যাতে ভারতের জয়লাভ সম্ভব হয় তার জন্য বিভিন্ন যন্ত্রাংশ কিনছেন, যুদ্ধ বিমান কিনছেন। কিন্তু ভারতের যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, তারা সমস্ত কাজেই ভারতের সরকারকে বাধা সৃষ্টি করছে। রাফায়েলে বাধা, কাশ্মীরে বাধা, রাম মন্দিরে বাধা, এমনকি দেশের উন্নয়নের জন্য নোটবন্দি ও জিএসটির মতো কাজেও বাধা। পাকিস্তান যে ধ্বংস করার জন্য পরিকল্পনা করছে এবং মোদী সরকার সেই পাকিস্তানকে কোণঠাসা করার জন্য বিভিন্ন দেশে ঘুরে এসে পাকিস্তানকে কোণঠাসা করছে, তার জন্য মোদী সরকারকে কোনো বাহবাই দিচ্ছে না এই বিরোধী দলগুলো। তাই বিরোধী দলের চাপে মোদী সরকার কিন্তু অনেক কাজ করে নিয়েও করতে পারছে না। তাই পাকিস্তানের সহজ হয়ে যাচ্ছে ভারতের উপর আক্রমণ সানানোর জন্য। কিন্তু মোদী সরকার, কিন্তু বর্তমানের সরকার খুব শক্তিশালী সরকার। তাই পাকিস্তান, তাই বিরোধী দলগুলো যতই মোদী সরকারের বিরোধিতা করুক, তবুও পাকিস্তান ভারতের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছে। তাই পাকিস্তান এখন পারমাণবিক বোমা দিয়ে ভারতকে ধ্বংস করার সর্বশেষ প্ল্যান করে নিয়েছে। জার্মানির বিজ্ঞানীদের মত অনুযায়ী পাকিস্তান পারমাণবিক শক্তি বাড়ানোর জন্য গোপনে গোপনে বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এবং জৈব ও রাসায়নিকভাবে যাতে পারমাণবিক বোমা তৈরি করা যায় তার ফর্মুলা তৈরি করছে। তাই বলছি, জাগো হিন্দুস্তান, ওয়েক আপ হিন্দুস্তান।